2020 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটি ছাত্রছাত্রী পাস করবে, কেউ ফেল করবে না, এমনটা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কি কারণে সবাই পাস করবে এবং ফেল করার সম্ভাবনা একদমই নেই, এর কারণ রয়েছে নিশ্চয়ই। কারণটি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, বিস্তারিত আলোচনা যাচ্ছি, অন স্ক্রিন আলোচনা করব। দেখো লেখা রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর, এবছরে মাধ্যমিক পরীক্ষায় প্রচুর নম্বর পাবে ছাত্রছাত্রীরা। এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই বিজ্ঞপ্তি ছাত্রছাত্রীদের জন্য সুখবর হলেও পরীক্ষকদের জন্য চিন্তা এবং চাপের বিষয়। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল, বড় প্রশ্নের উত্তরে ফুল মার্কস না দিলে তার কারণ ব্যাখ্যা করতে হবে। এরপর এক ধাপ এগিয়ে আবার নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো, পরীক্ষার খাতায় বানান ভুল লিখলেও নাম্বার কাটা যাবে না। পর্ষদ জানিয়ে দিয়েছে, আগের তুলনায় বাড়ছে উত্তরপত্রের চ্যালেঞ্জ জানানোর সংখ্যা, আর তাই খাতা দেখার স্বচ্ছতা আনতে পর্ষদের এই নয়া উদ্যোগ। নতুন নিয়মের ফলে মাধ্যমিকের পরীক্ষার্থীরা খুব সহজেই অনেক নাম্বার পাবে। কারণ প্রথমত, বানান ভুল হলেও নাম্বার কাটা যাবে না। দ্বিতীয়ত, কোনো পরীক্ষক খাতা দেখার সময় নাম্বার কাটতে গেলে তাকে প্রতিক্ষেত্রে কারণ উল্লেখ করতে হবে। একজন পরীক্ষক একাধিক খাতা দেখেন, তাই একাধিক খাতা দেখার সময় প্রতিটি খাতায় নম্বর কাটার কারণ উল্লেখ করতে তাকে বিরক্তিবোধ হবে, এমনটাই জানা গেছে। এবং বহু ক্ষেত্রেই দেখা যাবে নম্বর কাটার কারণ উল্লেখ যেন না করতে হয়, সেজন্য পুরো নাম্বার বসিয়ে দেবেন পরীক্ষকরা। তবে পর্ষদের এই সিদ্ধান্তে শিক্ষা মহলের নিন্দার ঝড় উঠেছে। এখান থেকে আমরা বুঝতে পারছি সকলেই পাশ করবে, কারণ বড় প্রশ্নে নাম্বারে ফুল মার্কস দিতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষকদের যারা পরীক্ষার খাতা দেখবেন তাদের বলে দেওয়া হয়েছে, বড় নাম্বারের ক্ষেত্রে যে বড় না 5 নাম্বার বা 8 নাম্বারের যে প্রশ্নগুলো ছিল সেই নাম্বারের প্রত্যেকটিরই ফুল মার্কস দিতে হবে। যদি কোনো পরীক্ষক, অর্থাৎ যিনি খাতা দেখবেন, তিনি যদি নাম্বার কাটতে চান, কম নাম্বার দিতে চান, তাহলে তাকে কারণ ব্যাখ্যা সহ উল্লেখ করে পর্ষদে জমা দিতে হবে যে এই কারণে তাকে নাম্বার কম দেওয়া হয়েছে। এবারে বানান ভুল করলেও নাম্বার কাটা যাবে না। যদি বানান ভুলের ক্ষেত্রেও নাম্বার কাটা হয় তাহলেও কারণ ব্যাখ্যা করে জানাতে হবে পর্ষদকে যে এই বানানটি এই ধরনের হবে, এখানে এটা ভুল হয়েছে। তো এতটা চাপের মুখে পড়ে গেল পরীক্ষকরা। পরীক্ষকরা যেহেতু চাপের মুখে পড়ে গেছে, তাহলে পরীক্ষকরা যদি সেইভাবে কারণ উল্লেখ করতে না চায়, তাহলে সকলকেই কিন্তু ফুল মার্কস দিয়ে দিবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই যে একটি উদ্যোগ, এটি ছাত্রছাত্রীর পক্ষে ভালো হলেও বিভিন্ন শিক্ষামহল থেকে জানা যাচ্ছে এটি একটি নিন্দনীয় ব্যাপার। কারণ শিক্ষকদের চাপে ফেলে ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরো জানা গেছে, ভুল বানান হলেও নাম্বার কাটা যাবে না। কারণ এখানে আমরা বলতে পারি যে ভুল বানান হলেও নাম্বার কাটে যাবে না। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে বানান ভুলের ক্ষেত্রে তাকে কারণ উল্লেখ করতে হবে। একজন পরীক্ষক একাধিক খাতা দেখেন, সেই জন্য তিনি অতগুলো খাতার অত জায়গায় এক একটি খাতায় কমসে কম 10 জায়গায় যদি বানান ভুল হয় তো 10 বার তাকে কারণ উল্লেখ করতে হবে। এত কারণ উল্লেখ করতে চাইবে না, সেজন্য ছাত্রছাত্রীদের জন্য এটি একটি সুখবর। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। এই নিয়মটি, সরকার যে নিয়মটি নিয়ে আসলো সেই নিয়মটি আপনারা কীভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করুন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত থাকুন, বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের কাছে। সকলেই যেন এই নিউজটি দেখে নিতে পারে যে তাদের সুখবর হলো যে তারা বানান বা যে কোনো ক্ষেত্রে তাদের কোনো নাম্বার কাটতে পারছে না এক্সামিনাররা। তো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।